ইমানের মধ্যে স্বাদ অর্জনের, ইমানের স্বাদ বা শক্তি, ইমানের স্বাদ বা শক্তি অর্জনের উপায় কি? এই মর্মে একটা হাদিস রয়েছে, এর উত্তর সহিহ বুখারীর হাদিসে রয়েছে, যাকাতু আমাল ইমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান অবিল ইসলামে দিনান ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ধন্য হয়ে গেছে, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমার রব, তার ইবাদত করতে পারছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছি, তাওহীদ পেয়ে গেছি, শিরক থেকে বাঁচতে পেরেছি, সুন্নত পেয়ে গেছি, বিদাত থেকে বাঁচতে পারছি, জি হ্যাঁ নামাজি ফরজ ওয়াজিব আদায় করছি, হারাম নাজায়েজ থেকে বাঁচতে পারছি, এতে স্বাদ পাবে, আল্লাহকে রব হিসাবে পেয়ে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, সবচেয়ে বড় খুশির বিষয়। অবিল ইসলামে দিনান, দিন ইসলাম পেয়ে এত খুশি, দুনিয়ার কিছু যদি আল্লাহ না দেন, ইসলাম পেয়েছি, ফকির যথেষ্ট আমার জন্য, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, বড় বড় কোটিপতিদেরকে ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন, বড় বড় আল্লাহ আপনার নেতৃত্বকে আল্লাহ ইসলাম থেকে বঞ্চিত রেখেছেন, আল্লাহ আপনাকে ইসলামের নিয়ামত দিয়েছেন, হ্যাঁ অবে মুহাম্মাদিন রসুল্লাহ, আর মোহাম্মদ সাল্লামকে রসুল হিসেবে শেষ উম্মত, শেষ নবীর উম্মত হতে পেরেছেন, নবীর অনুসারী হতে পেরেছেন, বিদাত মুক্ত হতে পেরেছেন, নবীর আদর্শ বুঝতে শিখেছেন, দলিল খুঁজতে শিখেছেন, দলিল ভিত্তিক চলতে শিখেছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। এই জিনিসগুলো যত বেশি অর্জন করতে পারবেন তত বেশি আপনি ইমানের স্বাদ পাবেন।